হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে যদি কেউ একটু লক্ষ্য করে শোনেন, একটু খেয়াল করে, একটু ধৈর্যের সাথে শোনেন, অবশ্যই আল্লাহ কি বলেছেন, যে আমার দোস্তের কথা শুনে, যে আমার মোহাম্মদের কথা শুনে, তার জীবন কাহিনী শুনে কেউ যদি কাঁদে, তাহলে তার চোখের পানি আমি কখনো বিফল যাইতে দেই না। তবে হে জগতবাসী, আল্লাহ যদি আমায় তৌফিক দান করেন, তবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি দু চারটা কথা বলব, আপনারা একটু ধৈর্যের সাথে শুনবেন ইনশাআল্লাহ। হে জগতবাসী, মোহাম্মদ বিষয়টা কি, রাসুল বিষয়টা কি, হে জগৎবাসী, চলুন একটু অন্তরের অন্তরস্থল থেকে কথাগুলো শুনে নিই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাণ্ড বা একটি চেরাগ, এবং সেই চেরাগের একটি সলতা মাত্র। হে জগৎবাসী, এই কথাটা আরও একবার লক্ষ্য করে শুনুন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভাণ্ড, একটি চেরাগ, এবং সেই চেরাগের একটি সলতা মাত্র। হে জগতবাসী, রাসুল বিষয়টি কি? রাসুল হল সেই চেরাগের সলতার মাঝে জ্বলন্ত একটি আগুন। কেননা আগুন নিজে নিজে প্রকাশ দিতে পারে না, অর্থাৎ আলো দিতে পারে না, তাই ভাণ্ড লাগে, এবং সেই ভাণ্ডের তেল এবং সলতা লাগে। হে জগতবাসী, আমরা কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসব না, কেন আমরা মোহাম্মদের জন্য কাঁদব না? সেই রাসুল আমাদেরকে সুপথ এবং সুজ্ঞান দিয়া যাচ্ছেন, তাহলে রাসুলই তো রব, রবই তো রবি, আর রবি তো আলো। তাহলে রাসুল রূপে রব যিনি, আর রব যিনি, তিনি রাসুল রূপে আমাদেরকে জ্ঞানের সূর্য হয়ে আলো দিয়ে যাচ্ছেন, জ্ঞান দান করে যাচ্ছেন। তাই তো বলা হয় রব্বি জিদনি এলমা, রবি তো আমার ও তোমার প্রভু, সেই তো আমার পথ প্রদর্শক, তিনিই তো তোমার ও আমার জ্ঞান ও গুণদাতা। তাই বলিতে চাই, আল্লাহ মোহাম্মদের জন্য এত কেঁদেছেন কেন? যে আল্লাহ মোহাম্মদের জন্য এখনও কাঁদিতেছে, প্রশ্ন হল সারা জগৎ বুঝে কাঁদুক মোহাম্মদের জন্য বা না বুঝেই কাঁদুক, আল্লাহ তো বুঝিয়েই কাঁদিয়েছেন। কিন্তু প্রশ্ন হল আল্লাহ কি বুঝিয়া কাঁদিলেন? দেখি আমরা কিছু বুঝতে পারি কিনা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহা সাধনমগ্ন হইয়াছিলেন 14 থেকে 14.5 বছর, তখনই সেই মোহাম্মদ নামের ভাণ্ড বা সলতাতে আগুন জ্বলতে শুরু করিয়াছে। কথাটি আবারও বলছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা গুহা পর্বতে সাধনমগ্ন হইয়াছিলেন 14 থেকে 14.5 বছর, তখনই সেই মোহাম্মদ নামের ভাণ্ড বা সলতাতে আগুন জ্বলতে শুরু করিয়াছে। এরপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগৎবাসীকে সেই আগুনে আলো দিতে শুরু করিলেন। এই আলো যখন মোহাম্মদ নবী মানুষদেরকে দিতে শুরু করিল, একদল নবীজিকে মানলেন এবং আলো নিতে শুরু করিলেন, আরও একদল নবীজিকে মানল না। যাহারা নবীজিকে মানল না তাহারা হলো কাফের, এবং যাহারা মানল তাহারা নবীজির সাহাবা হলেন। সেই আগুনের আলোতে সাহাবাগণ জ্ঞানের আলোতে আলোকিত, গুণান্বিত হইতেছেন। এবার আসি, মোহাম্মদের জন্য আল্লাহ কেন কাঁদিলেন?
এত বেশি এবং দস্তু বলেও কাঁদিতেন, কারণ আগুন একা একা প্রকাশ দিতে পারে না বা আলো দিতে পারে না, একা প্রকাশ দিতে পারে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চেরাগ হইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চেরাগ হইলেন এবং সেই চেরাগের সলতা হইলেন, এই জগৎকে সুপথ ও জ্ঞানের আলো দিতে যাইয়া। চেরাগের সলতা যেমন নিজেকে পুরোপুরি আলো দিতে থাকে, ঠিক তেমন করে মুহাম্মদ নিজেকে পুরিয়া পুরিয়া এই জগৎকে শিক্ষা দিয়া গেলেন। মুহাম্মদ নিজেকে শেষ করিয়া জগৎকে জ্ঞান ও গুণ দিয়া গেলেন, জ্ঞানের আলো বিতরণ করে গেলেন। হে জগৎবাসীরা, হে জগৎবাসীরা, আমরা মুহাম্মদের জন্য কাঁদব না তাহলে কার জন্য কাঁদব? প্রত্যেক সুধর্মের নেতাই মুহাম্মদ আছে এবং প্রত্যেক সুধর্মের মাঝেই মুহাম্মদ আছে, রাসূল ও আছে। একমাত্র এই জগতে কামেল এবং সত্য পথ প্রদর্শক পীর ও একজন সেই চেরাগ, এই সেই চেরাগের সলতা একজন কামেল পীর, এবং এই সলতার মধ্যে জ্বলন্ত যে আগুনটি সেইটি হলো মুর্শিদ বা রাসুল। মুর্শিদ বা রাসুলকে যে হাসিল করিল তিনি আল্লাহকে হাসিল করিল, যাহারা প্রেম সাধনায় নিজেকে পুরিল, নিজের বিবেককে হাসিল করিল তাহারা রাসুলকে হাসিল করিল, যাহারা রাসুলকে হাসিল করিল তাহারা পরমাত্মাকে হাসিল করিল, যাহারা পরমাত্মাকে হাসিল করিল তাহারা আল্লাহকে হাসিল করিল, যাহারা আল্লাহকে হাসিল করিল তারা সেই নশ্বর পৃথিবীর জ্বালা যন্ত্রণা থেকে চিরমুক্তি লাভ করিল। হে জগৎবাসী, আমি জানি না আজকের এই আলোচনাটি আপনাদেরকে কেমন করে বোঝাতে পারলাম কিনা, তবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটুকু বলে থাকি মুহাম্মদ, কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মানীয় হওয়ার জন্য আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকি, মূলত রাসুল এবং মুহাম্মদ এই দুইটি নাম এবং দুইটি বিষয়ে এখানে, যে মুহাম্মদের মধ্যে রাসুল একাকার, তাই বলা হয় কি যে মুহাম্মদ রাসুল। দেখেন আমাদের দেশে কি বলা হয়, প্রধানমন্ত্রী, তাহলে প্রধানমন্ত্রীর আগে কি বলা হয়? আগে বলা হয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী। ঠিক তেমন করে যে মুহাম্মদ রাসুল, যেমন মন্ত্রীটা হলো শেখ হাসিনার পাওয়ার, তেমনি রাসুল হলো মুহাম্মদী পাওয়ার। তবে হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি বোঝাতে চাইলাম যে দুটি মিলি একটি, যিনি মুহাম্মদ রাসুল ইহাতে নাই কোনো ভুল, আল্লাহ আমাদেরকে কর কবুল। তবে আমরা ভাগে ভাগে বুঝতে চাইলাম এই কারণেই যে আমরা জ্ঞান অর্জন করার জন্য ভাগে ভাগে বোঝার চেষ্টা করলাম। তবে মুহাম্মদ রূপে রাসুল, আবার রাসুল রূপে রব, আর রবই আমাদের সব। যদি আমরা বুঝতে পারি তাহলে এই জগতের যত শয়তান যত খারাপ আছে আমাদেরকে কখনো গ্রাস করতে পারবে না, আমরা রাসুল নামে আমরা পার হয়ে যাব। তবে হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।